আমরা দান করতে হবে দিনে এবং রাতে। দিনে রাতে কথাটা কেন বলে দেখেন, বাংলাদেশের জন্য প্রযোজ্য, সুবহানাল্লাহ। এদেশের মানুষ মনে করে রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যাবে না, রাতের বেলা টাকা পয়সা কাউকে উধার দেওয়া যাবে না। আপনারা শুনেননি এটা? আমি শুনেছি অনেক। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কী টাকা দেবে, টাকা বের করবে না আর, এটো পানি ফেলা যাবে না, মানে রাতের বেলা তো এখন আর কিছু করা যাবে না, মানে ভাত মাছ সব খেতে পারবে, গল্প করতে পারবে, গুজব করতে পারবে, জেগে থাকতে পারবে, হ্যাঁ টিভি দেখতে পারবে, খালি টাকা দিতে পারবে না। তাহলে অশুভ কুশুভ লক্ষণ হয়ে যাবে। কেউ যদি ইমার্জেন্সি কল করে ভাই একটু আয়, তো ওটাও যেতে পারবে, ওটাও যেতে পারবে, খালি টাকা দিতে পারবে না। একজন লোক আসলো, এসে বললো যে আসসালামু আলাইকুম ভাই, খুব বড় বেশি বিপদে পড়ে গেছি, ধার চাইতে আসছে। কি চাইতে আসছে? ধার। বড় বিপদে পড়ে গেছি, ছেলেটা হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, বা সিএনজি বা রিক্সা অথবা গাছ থেকে পড়ে গেছে, হয় না এরকম, অথবা সাপে কামড় দিয়েছে, এমনিতে হাঁটতে গিয়ে হুচুটকে পা ভেঙে গেছে, গরিব মানুষ, বড় কাতরাচ্ছে, ডাক্তার কাছে নিয়ে যাইতে হবে বলে মনে হচ্ছে, কোটা টাকা যদি দিতেন আমি দিয়ে দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তুই তো আসলি, এই এখন তো রাত হয়ে গেছে রে, আমি তো রাতের বেলা কাউকে টাকা দিই না রে। মানে ওসিলা দিছে কাকে? রাতকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিছে যে যারা দান করে দিনে রাতে গোপনে প্রকাশ্যে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। চিন্তা নাই কিসের? জাহান্নামের। ভয় নাই কিসের? জাহান্নামের। চিন্তা নাই কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিন প্রশ্ন করে সে প্রশ্নের। চিন্তা নাই কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে দাঁড়ানোর। আল্লাহ তাকে চিন্তিত করবে না, আল্লাহ তাকে ভীত করবে না। শেষে দিন আল্লাহ তাকে আদর করে ভালোবেসে তাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসরুকাল জান্নাত। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দিও আল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটি আয়াতে বলছেন যে ওয়াসারিউ ইলাল মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা পাওয়ার চেষ্টা করো, তোমরা তোমার পালনকর্তার ক্ষমা পাওয়ার চেষ্টা করো, এবং এমন এক বাগান পাওয়ার জন্য ছুটে যাও, এমন এক জান্নাত পাওয়ার জন্য ছুটে যাও, যেই বাগান, যেই জান্নাত সবগুলো আকাশ এবং পৃথিবীর আকৃতির মতো বিশাল, যা তৈরি করা হয়েছে আল্লাহর প্রতি সব সময় সাবধানীদের জন্যে, যারা সচ্ছলতায়, অসচ্ছলতায়, যারা সচ্ছলতায়, দরিদ্রতায়, যারা সুবিধায়, অসুবিধায়, অভাবের সময় ব্যয় করে, কিসে? আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, যারা দান করে, যারা নিজেদের রাগকে, নিজেদের ক্রোধকে, নিজেদের গুস্সাকে যারা সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে আর যারা ভালো কাজ করে, আল্লাহ অবশ্যই তাদের ভালোবাসেন। আমি আবার বলি, হ্যাঁ আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন। ওয়াসারিউ ইলাল মাগফিরা মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين والغيظ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين মানুষের মানুষ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা পাওয়ার চেষ্টা করো, তোমরা তোমার পালনকর্তার ক্ষমা পাওয়ার চেষ্টা করো, এবং জান্নাতের দিকে ছুটে যাও, জান্নাত পাওয়ার জন্য ছুটে যাও। কে বলছে? আল্লাহ বলছে, মানুষ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা পাওয়ার চেষ্টা করো, এবং এমন এক বাগান পাওয়ার জন্য ছুটে যাও, যেই বাগান সবগুলো আকাশ, সবগুলো জমিন, পৃথিবীর আকৃতির চাইতে বিশাল, যা তৈরি করা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য, যারা আল্লাহর ব্যাপারে সাবধান সতর্ক থাকে তাদের জন্য, যারা সচ্ছলতায়
অসচ্ছলতায়, অভাব অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, দরিদ্র অবস্থায়, পয়সাওয়ালা অবস্থায় যারা আল্লাহর পথে ব্যয় করে, যারা সদকা করে, যারা দান করে, কাদের জন্য তৈরি করা হয়েছে? যারা দান করে, যারা দান করে তাদের জন্য তৈরি করা হয়েছে, এবং যারা ক্ষমা করে, যারা কি করে, ক্ষমা করে, এবং যারা ভালো কাজ করে, নিশ্চয়ই আল্লাহ এদেরকে কি করেন, ভালোবাসেন। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো ইয়া আল্লাহ। আমিন। দিনি ভাইরা, আজকে আমাদের অবস্থা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দানের ব্যাপারে, আমি আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে পড়ে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে বলেছেন যে তোমরা কে কি দিবা এখানে সংগ্রহ করো, কেউ তার সম্পদের 50 ভাগ দিল, কেউ তার সম্পদের 75 ভাগ দিল, কেউ তার সম্পদের 20 ভাগ দিল, কেউ 30 ভাগ দিল, কেউ 40 ভাগ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর বলল, ঘরে সামান্য কটা জব ছিল। কি ছিল জব? ওই সময় খেত এটা, ওই সময় এটা খাবারের জিনিস ছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ আর তার রাসূলকে ছাড়া সব কিছু দিয়ে দিছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবারা সবার একটা এই ছিল যে কে বড় দান করেছে আর কি, মানে একটা নিজেদের মধ্যে একটা আলোচনা ছিল যে কে বেশি দান, আজকে কার বড় দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আবু বকর দান বেশি বড়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন ওই দানের মধ্যে ওনার মানে যেই ওনার দানটা ছিল মানে বাহ্যিকভাবে এটা খুবই সামান্য, মানে বলার মতো না, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে উনি ওনার ঘরে আর কিছুই ছেড়ে আসেননি। তার মানে ঘরে ছিলই এতটুকু, ঘরে ছিলই এতটুকু। তো আমি আপনাদেরকে এই উদাহরণটা এই জন্য দিলাম, যদি কেউ আপনাদের কাছে সাহায্য চায়, যদি কারো কোনো প্রয়োজন মনে করেন, একেবারে তাকে সারিয়ে দিতে হবে তা জরুরি না, একেবারে এটা তার পুরোপুরি কাজে আসতে হবে, নাহলে হবে না, অর্ধেক কাজ হবে, পুরো কাজ হবে না, দিয়ে লাভ কি, এরকম ভাববেন না। আল্লাহর ওয়াস্তে আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত, যেই হোক, যারই প্রয়োজন দেখেন, যতটুকু সামর্থ্য আছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য।